নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আপনাদের সামনে বনসাই এন্ড নেচার চ্যানেল। তো আজকে যেটি ভিডিও সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন আমি একটি বানিয়ান ট্রি কাটিং, বট গাছের কাটিং লাগিয়েছিলাম, তার সঙ্গে একটি পাকুড় গাছ ছিল, পাকুড় গাছেরও কাটিং ছিল সেটি একই দিনে। তো প্রথমটিতে বানিয়ান যেটা বট গাছ, সেই গাছের কাটিংটিতে আমি পুরোপুরি প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি, আর যেটা পাকুড় গাছের কাটিং সেটাকে আমি এইভাবে খোলা রেখে শুধু মাথাটা, দেখতে পাচ্ছেন শুধু মাথাটা পলিথিনের সাহায্যে প্যাক করে দিয়েছি। তো দুটি গাছই আমার একই সঙ্গে লাগানো, আজকে প্রায় 16 দিন গাছটি। তো আজকে যে গাছটি আমি যে পটে লাগিয়েছি বা টবে লাগিয়েছি সেখান দিতে হচ্ছে অনেকটি গাছ আছে, যেরকম তুলসী গাছ, এদিকে চায়না বটের গাছ, এদিকে গোল্ডেন ফাইকাস। তো যেহেতু আমার কাছে এখন টব নাই, সেহেতু আমি এখানে লাগিয়েছি। তো গাছটি আজ দেখছি আমি গাছটি বেশ, যে কাটিংটা লাগিয়েছি সেই কাটিংটি বেশ সুন্দর আছে এবং কি সবুজ আছে, আশা করি গাছটি লেগে যাবে। তো আজকে এটাই দেখার জন্য গাছটি কেমন ডেভেলপ হচ্ছে, আমার গাছটি শুকিয়ে গেছে কিনা তা দেখার জন্য। আর গাছের মাটিগুলো দেখেন আমি জল দিয়ে রেখেছি, সবসময় ভিজা অবস্থায় আছে, তো গাছটি সহজে না শুকিয়ে যায়। তো বন্ধুরা এইটুকুই, আর এই যে তুলসী গাছের মরা ডালগুলো কেটে ফেলছি আমি। তো এইভাবে দুটো গাছ দুরকমভাবে আমি লাগিয়েছি, একটা প্লাস্টিক দিয়ে একটা প্লাস্টিক ছাড়া, শুধু মাথাটা প্লাস্টিক দিয়েছি। তো দেখা যাক কোনটা গাছ, কোনটা কাটিং আমার ভালো গ্রোথ করে। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলি আমার এই বনসাই করার প্রচেষ্টা সহযোগিতা হাত বাড়িয়ে দিন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে উঠতে পারি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলুন এবং পাশে থাকুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।